দুদিনের সফরে আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক নরেন্দ্র মোদীর সঙ্গে দিল্লির রাষ্ট্রপতি ভবনে সংবর্ধনা সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি নদ নদীর পানি বন্যার সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী জানিয়েছেন ওবায়দুল কাদের বেনজির আহমেদ ও আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে কথাবার্তা অনুমান ভিত্তিক মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদেহিতা ও কঠোর ব্যবস্থা দুর্নীতি কমাবে সংসদের সাবেক পড়াশোনা বিআরবি কেবল এবং সংবাদ নাম দেখছিলেন এবার বিস্তারিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর দুইটায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্ন ভোজের আয়োজন রয়েছে সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একান্ত সাক্ষাৎ করবেন সফরকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাদের শ্রদ্ধা জানাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী চব্বিশ ঘন্টায় সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকবে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আর উত্তরাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার সংখ্যা রয়েছে সিলেট বিভাগে আগামী আট জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে এদিকে কুড়িগ্রামের ষোলোটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দুই উপজেলার শতাধিক পরিবারের মানুষ পানিবন্দী বিস্তারিত ডেস্ক রিপোর্টে সিলেটে চব্বিশ ঘন্টায় একশো দশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে উজানের পাহাড়ি ঢল কম হওয়ায় সুরমা নদীর পানি কমলেও স্থিতিশীল রয়েছে কুশিয়ারা নদীর পানি ফলে নতুন করে প্লাবিত হয়নি কোনো এলাকা কিছু কিছু এলাকায় ডুবে যাওয়া বাড়িঘর থেকে পানি নামতে শুরু করেছে নগরীর বিভিন্ন জায়গায় জমি থাকা পানিও কিছুটা কমেছে হাওড়ের পানি নামতে না পারায় গ্রামীণ সড়ক ও উপজেলা সদরের সড়কগুলোতে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়নি এদিকে সুনামগঞ্জে উজানের ঢলে সৃষ্ট বন্যার কিছুটা উন্নতি হলেও দুর্ভোগে পানিবন্দী লাখো মানুষ পানি উন্নয়ন বোর্ড জানায় জেলায় সুনমার পানি বিপদসীমার ছাব্বিশ সেন্টিমিটার উপরে ছাতকে একশো উনত্রিশ সেন্টিমিটার এবং দিরায় পয়েন্টে বত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে বইছে দুর্গতদের জন্য জেলায় পাঁচশো একচল্লিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বন্যার পানিতে তলিয়ে আছে গ্রামীণ রাস্তাঘাট অন্যদিকে উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বিপদসীমা ছুঁই ছুঁই উত্তরের তিস্তা নদী ফলে লালমনিরহাট ও রংপুরের নিচু অঞ্চলগুলো প্লাবিত হওয়ায় নদী তীরবর্তী মানুষ স্থানে সরে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সকালে রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার সতেরো সেন্টিমিটার উপর দিয়ে বইছে নদীর ডান ও বাম তীরে ভাঙন দেখা দেয় বাঁশের পাইলিং ও বালুর বস্তা ফেলা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে দুর্গত এলাকার মানুষের মাঝে কুড়িগ্রামে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ষোলোটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এসব নদীর তীরবর্তী নিচু অঞ্চল পানিতে তলিয়ে গেছে ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার কয়েকটি এলাকায় শতাধিক পরিবার পানিবন্দী কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে জেলার নদ নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে বাংলা ভিশন নিউজ ডেস্ক ঈদের ছুটি শেষ হওয়ায় সড়ক রেল ও নৌপথে রাজধানী ফেরত মানুষের চাপ ধীরে ধীরে বাড়ছে ছুটির দিন থাকায় আজ ও কাল ফিরে আসা যাত্রীর চাপ সবচেয়ে বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে দর্শক এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছেন সহকর্মী শুভ মাহফুজ চলে যাচ্ছে তার কাছে শুভ শুভ কমলাপুরে রাজধানী ফেরত আসা মানুষের ভিড় আপনি কেমন দেখছেন বিপাশা ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে ঈদের ছুটি মূলত গত বুধ মঙ্গলবারে শেষ হয়েছে বুধবার এবং বৃহস্পতিবারে অনেকেই ঢাকায় এসেছে এরপরে যারা ঈদের ছুটির সাথে দুই একদিন ছুটি বাড়িয়ে নিয়েছে তারা কিন্তু এখন আসছেন আজকে সকাল থেকে এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে প্রায় ছয়টি ট্রেন এসেছে এবং ছয়টি ট্রেনে করেই কিন্তু যারা ঈদের ছুটি কাটাতে গিয়েছেন তারা কিন্তু রাজধানীতে ফিরেছেন সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে এখন যেমন ভিড় দেখতে পাচ্ছি আমরা ঠিক তেমনই ভিড় দেখেছি আমরা প্রতিটা ট্রেন আসলে এভাবে প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড় বিশেষ করে আগামীকালকে গার্মেন্টস খোলা যার কারণে গার্মেন্টসের কর্মত যারা তারা কিন্তু সবাই আসতেই ফিরতে হচ্ছে এবং তারা সে কর্মস্থলে ফিরছে সকাল থেকে যারা আসলে রাজধানীতে ফিরে এসেছে আমরা তাদের সাথে কথা বলেছি জানতে চেয়েছি যে কোনো ভোগান্তির শিকার হয়েছে কিনা আসলে তারা জানিয়েছে যে অন্যান্য ঈদের মতো এবার খুব বেশি ভোগান্তি হয় নাই এছাড়া যাওয়ার সময় যে ধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে আসার সময় কিন্তু ঠিক ওই রকম ভোগান্তিতে পড়তে হয়নি অনেকটাই স্বাভাবিকভাবে এসেছেন তবে তারা একটি জিনিস বিষয় জানিয়েছেন যে আসলে যে স্বজনদের সাথে যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়েছেন খুব অল্প সময়ের মধ্যে যে এই সময়টা তাদের পাশ হয়ে গেছে তারা কিন্তু খুব বেশি টের পান নাই অর্থাৎ জীবিকা তাগিদে স্বজন ছেড়ে আবারও তাদেরকে রাজধানীতে আসতে হচ্ছে এবং আবার ঈদ আসবে আবার যাবে এই ধরনের একটা ব্যাপ্তির মধ্যে তাদের মধ্যে কিছুটা হতাশা কাজ করেছে তারপরেও জীবন জীবিকার তাগিদে কর্মে পিটতে হবে ঈদ পাথরে শহরে আসতে হবে যার কারণে সবাই আসতে হচ্ছে এরপরে মোটামুটি সবার মধ্যে যাওয়ার সময় যে একটা আনন্দ উচ্ছ্বাস কাজ করে আসার সময় কাজ করে জি শুভ আপনাকে ধন্যবাদ যোগ দেওয়ার জন্য দর্শক কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভ মাফ দেশের সব বিভাগে দমকা হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সিলেট ময়মনসিংহ রংপুরে ভারী বৃষ্টি থাকবে আর দুই দিন বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসের তথ্য জানানো হয় আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান জানিয়েছেন দেশের অধিকাংশ জায়গায় অস্থিভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত চলছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। তিনি আর বলেন মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের নিম্নত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। ফলে আজ সহ তিন দিনে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। সিলেটে আমরা গত চব্বিশ ঘন্টায় অর্থাৎ সকাল ছয়টা পর্যন্ত একশো তিপ্পান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছিলাম এর পরবর্তীতে সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত আজকে বিশে জুন আমরা আরও বিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি সিলেটে সেই সাথে আমরা আজ দুপুর পর্যন্ত সকাল ছয়টা থেকে দুপুর পর্যন্ত নেত্রকোনাতে আমরা ছাপ্পান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি বদলগাছিতে পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি মাইমিনসিংয়ে পনেরো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির সর্বক্ষণীয় খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের তিনি জানান পানিবন্দি দুর্গতদের উদ্ধার এবং ত্রাণ তৎপরতা চালাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী কাদের বলেন ভারতের সঙ্গে বৈরিতা তৈরি করে বিএনপি বারবার দেশের ক্ষতি করেছে রিপোর্ট বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু এভিনিউ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে দলের হীরক জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা নাগরিক সমাবেশ দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান সহ নানা কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক কাদের প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে বিএনপির সমালোচনার জবাবও দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভারতে গিয়ে গঙ্গার চুক্তির কথাই বলতে গিয়েছিলেন তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে যেটা আমরা করতে চাই না ক্ষমতায় থাকতে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষায় বিএনপির ব্যর্থতার কথাও স্মরণ করিয়ে দেন আবায়দুল কাদের আমরা বন্ধুত্বপূর্ণ ভারসাম্যমূলক সম্মানজনক পারস্পরিক আমরা কূটনীতি চাই ভারতের সাথে সেই আমরা করছি আমাদের জাতীয় এই সম্পর্ক আমাদের জাতীয় স্বার্থে আমাদের জাতীয় স্বার্থকে বিকিয়ে দিয়ে আমরা কারোর সাথে কোনো সম্পর্ক করি সিলেটে পানি মানুষের সাহায্যে সরকারের ত্রাণ তৎপরতার কথা জানিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি খোঁজখবর নিচ্ছেন এবং এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতে ত্রাণ কার্যে তারা অংশ নেন উদ্ধার কাজ এবং ত্রাণ কাজে অংশগ্রহণের জন্য আহ্বান করেছেন জামান বাংলা ভিশন ঢাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসপি বলেছেন জনগণের প্রতি কোনো দায় নেই বলে এত প্রাকৃতিক দুর্যোগেও সরকারের কোনো ভূক্ষেপ নেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার সমাজ সম্মেলনে রিসবি দাবি করেন সিলেটে বন্যা ও ধ্বংস সমর্থক হয়ে দাঁড়িয়েছে পাহাড়ি ঢল বৃষ্টিতে বৃহত্তর সিলেটে বন্যা ধ্বংসের চালাচ্ছে সরকারের উদাসীনতায় এ পরিস্থিতি দাবি করে বলেন সরকারের ভুলনীতির খেসারত দিচ্ছে জনগণ রিজবি বলেন উন্নয়নের নামে বাঁধ নির্মাণের কারণে ভোগান্তি বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন সরকারের উন্নয়ন খসে পড়ছে দিন দিন মানুষের দুর্ভোগ বাড়ছে তিনি বলেন এসব নিয়ে সরকারে কোনো চিন্তা নেই সরকার আছে ভারত সফর নিয়ে রিজবির অভিযোগ বাংলাদেশ দখল করে নিয়েছে দুর্বৃত্ত সন্ত্রাসী আর সিন্ডিকেট মহা মহাদুর্নীতির অভিযোগগুলো প্রতিদিন তাদের ঘনিষ্ঠ কর্মকর্তা অথবা দলের লোকের বের হচ্ছে সুতরাং তাদের মনোযোগটা হচ্ছে বড় প্রজেক্টের মাধ্যমে বড় দুর্নীতি করে সেটাকে বিদেশে পাচার করা যারা এইটাতে নিবজ্জিত থাকে তারা জনগণ জনকল্যাণ এবং প্রাকৃতিক বিপর্যয়ে দ্রুত তাদের সেখানে যাওয়া সেই দুর্যোগকে মোকাবিলা করার যে সক্ষমতা সেটা থাকে না তো এরা তো বেপরোয়া এটা তো কর্তৃত্ব ওদের তো ভোটের কোনো দরকার পড়ে না সুতরাং জনগণ বাঁচলো কি মরলো এটা তারা কখনোই মানে ভ্রুক্ষেপ করে না বলেই আজকে এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ে এত ক্ষয়ক্ষতি হয় মানুষের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ অথচ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আওয়ামী লীগ সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব বলেন বিশ্বজুড়ে সহিংসতা এবং নিপীড়নের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় বারো কোটি মানুষ মানবেত জীবনযাপন করছে বিশ্বব্যাপী জোরপূর্বক বাস্তুচ্যুতি সব রেকর্ড ভেঙেছে শরণার্থীদের সংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি খুবই আতঙ্কজনক তিনি আরও বলেন শরণার্থীরাও বিভিন্ন দেশে ক্ষুধা ও বেকারত্বের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে একই সাথে স্থানীয় সংস্কৃতির জন্য হুমকি হয়ে পড়ায় নতুন নতুন সংকটের সৃষ্টি হচ্ছে রোহিঙ্গাদের নাগরিক মর্যাদা দিয়ে নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান মিজা ফখরুল সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ ও আসাদুজ্জামান সম্পদ নিয়ে কথাবার্তাকে অনুমান ভিত্তিক বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন দাবি করেন পুলিশ কর্মকর্তাদের সম্পদ অর্জনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এ সম্পদ অবৈধ কিনা সেটি ব্যাখ্যা পাওয়ার আগ পর্যন্ত কিছু বলা ঠিক নয় জানান তার বলেন সম্পদের পর্যন্ত কোন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়নি ডাকাও হয়নি। এ বিষয়ে তাদের একটা ব্যাখ্যা থাকা প্রয়োজন বলে করেন আসাদুজ্জামান খান পুলিশ কর্মকর্তাদের আয়ে এরকম সম্পদ তৈরি সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন জমির দাম অনেক বেড়েছে তারা মিশনে গিয়েছেন যেহেতু তাদের বিরুদ্ধে অভিযোগ জবাবটি তাদের কাছ থেকে পাওয়ার পর পরিষ্কার হবে সঠিক তথ্য না দিতে পারলে তাদের সম্পদ অবৈধ হিসেবে গণ্য হবে এখন পর্যন্ত কোনো মামলার ওয়ারেন্ট কপি কোন রায় কোনো আমরা এখনো আমাদের কাছে আসে পৌঁছে নেই এখনো আমি যতটুকু জানি অনুমান ভিত্তিক তত মানে চলছে কথাবার্তা চলছে এখনো কোনো মানে তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি যেগুলি শুনছি মানে তার এতগুলি অবৈধ সম্পত্তি তাকে তো ডাকা হয়নি তাকে ডাকা হলে তো আমরা বুঝতে পারবো তার নিশ্চয়ই তার কোনো এক্সপ্লানেশন আছে নিশ্চয়ই তার আয়ের কোনো সোর্স আছে নাহলে সেই বা এরকম অপকর্ম করবে এটা তো তাকে সুযোগ দিতে হবে তার সে সুযোগ পেলে নিশ্চয়ই আসবেন কথা বলবেন তাহলেই বোঝা যাবে তার কতখানি অবৈধ কতখানি তিনি তার নিজস্ব সম্পদ দিয়ে বৃদ্ধি করেছেন কর্মকর্তাদের দুর্নীতির কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এ বিষয়ে স্বচ্ছতা জবাবদিহিতা কঠোর শাস্তির ব্যবস্থা নিলে দুর্নীতি কমবে বলে সংসদে জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্য এ কে আব্দুল মোমেন তিনি বলেন কয়েকজনের কারণে পুরো আমলাতন্ত্র বদনামের ভাগিদার হচ্ছে সংসদ অধিবেশনে তিনি সরকারি কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পদের বার্ষিক হিসাব বাধ্যতামূলক করাকে সময়ের দাবি বলে উল্লেখ করেন সিলেটে সরকারের নানা প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেন তিনি এই জন্য প্রধানমন্ত্রী হস্তক্ষেপ জান বন্যার কারণে করার প্রকল্পগুলো অনুমোদনে আরো সতর্ক থাকা দরকার ছিল দাবি করেন তিনি এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সংসদে দাবি করেন রাজনৈতিক কারণে কাউকে গ্রেফতার করা হয়নি এই মুহূর্তে দেশের কারাগারগুলোতে তেষট্টি হাজার আটশো ত্রিশ জন আটক রয়েছে বিএনপির ছাব্বিশ থেকে সাতাশ হাজার নেতাকর্মী কারাগারে আটকের দাবি সঠিক নয় সরকারি কর্মচারীদের স্থাপর অস্থাপর সম্পদের বার্ষিক হিসাব বাধ্যতামূলক করা এখন সময়ের দাবি কিছু সংখ্যক দুর্নীতিবাজ কর্মর্তার কারণে দেশের সুনাম নষ্ট হচ্ছে এসব ব্যাপারে স্বচ্ছতা জবাবদিহিতা এবং কঠোর শাস্তির ব্যবসা করলে দুর্নীতি ক্ষমবে হাজার হাজার সিলেটবাসী বন্যায় দিশে হারা বিশেষভাবে লক্ষণীয় যে যে সমস্ত এলাকায় বক্স ড্রেন করা হয়েছে বা হাওয়ার ইত্যাদিতে প্রতিষ্ঠান গড়ে উঠেছে সে সমস্ত এলাকা অধিকতর বন্যা কবলিত যদিও ড্রেন তৈরির আগে কখনো ওই সব এলাকায় বন্যা হয়নি মাননীয় স্পিকার উই হ্যাভ টু লিভ উইথ ন্যাচার প্রকল্পগুলো অনুমোদনে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা দরকার সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড শামসুল আলম বলেছেন দেশে বর্তমানে ডলার সংকটের মূল কারণ টাকা পাচার হয়ে যাওয়া আর অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন বিশ্ব ব্যাংক বলেছে বাংলাদেশের অর্থনীতি ভালো আছে তারা সরকারকে টাকা দেয় তাই তাদের কথা শুনতে হবে বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে বৃহস্পতিবার রাজধানী ফার্মগেট বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিএআরসি মিলনায়তনে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি ও বাজেট নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সাবেক পরিকল্পনার প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন এই বাজেটে মূল্যস্ফীতি কমবে দেশে বর্তমানে ডলার সংকটের মূল কারণ টাকা পাচার হয়ে যাওয়া এটা রোধে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি টাকা পাচার সাত থেকে আট বিলিয়ন ডলার চলে যায় এটা জানেন সবাই বলে থেকে আসছে টাকা পাচার বন্ধের থেকেই মূলত ডলার ক্রাইসিস শুরু হয়েছিল এটা অনেকের ধারণা এই টাকা পাচারটাকে কীভাবে বন্ধ করা যায় এইটার জোরালো কিছু পদক্ষেপ নিন স্যার আপনি ইতিহাস অমর হয়ে থাকবেন আমাদের ডলার ক্যাসিস একেবারে চলে যাবে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিনি বলেন বুঝে শুনে বাজেট নিয়ে সমালোচনা করতে হবে বিশ্বব্যাংকের কথা আমাদের শুনতে হবে কারণ তারা টাকা দেয় বিশ্বব্যাংক একই সময় মন্তব্য করছে আমাদের কাগজে বেরও হয়েছে তারা বলেছে ওয়াশিংটনে তারা বক্তব্য দিয়েছে যে বাংলাদেশ খুব ভালো করছে তো ওর বক্তব্য তো শুনতে হবে তাই না তাহলে আপনি যদি বলেন এই ব্যাংক কি বলে বিশ্ব ব্যাংক টাকা লাগবে তো আমার তো টাকা লাগবে বিশ্বব্যাংকের কাজেই বিশ্বব্যাংকের কথা শুনতে হবে খালি বলে দিলে তো হলো না যে বিশ্ব ব্যাংকের কথা মতো চলছে তা আপনি চালান না আপনি দেন টাকা এই সময় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু পণ্যের দাম নিয়ন্ত্রণে তার মন্ত্রণালয়ের নানা পদক্ষেপ তুলে ধরেন জানান দেশে তিন মাসের রিজার্ভ রয়েছে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই এখনো আমাদের তিন মাসের উপরে রিজার্ভ আছে প্রতিদিন রিজার্ভ নিয়ে প্রশ্ন করা হয় বিব্রত করা হয় হ্যাঁ পাঁচ মাসের হলে ভালো হইতো দশ মাসের হলে আরও ভালো হইতো কোনো অসুবিধা নাই বাট তিন মাস তো ক্রাইসিসে নাই এবং আমাদের চাকাটা ঘোরা উল্টা দিকে ঘোরা শুরু হয়েছে এখন ইনশাল্লাহ আমাদের বাড়বে রেমিটেন্স আমাদের বেড়েছে টিসিবির পণ্য ট্রাকসের পরিবর্তে স্থায়ীভাবে দোকান থেকে বিক্রি করা হবে বলেও জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী সৈকত সাদিক বাংলা ভিশন ঢাকা সুপার এইটের পঞ্চম ম্যাচে রাতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সেন্ট লুইসে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি ব্যাটিং বোলিং শক্তিতে দু দলই বেশ ব্যালান্সড দারুণ এক ম্যাচ দেখার প্রত্যাশা ক্রিকেট বিশ্ব সুপার প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে আঠারো রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা ম্যাচে একশো রান করেও যুক্তরাষ্ট্রের ব্যাটিং তাণ্ডবে স্বস্তিতে ছিল না প্রটিয়ারা নিচ দেশের বিপক্ষে অ্যান্ড্রিস কাউসের অপরাজিত আশি রানে দারুণ লড়াই করেছে যুক্তরাষ্ট্র এই জয় বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচে জয় পায় প্রোটিয়ারা ম্যাচে তাদের ব্যাটাররা ভালো করলেও নিয়ন্ত্রিত বোলিং করতে পারেনি রানের টার্গেটে যুক্তরাষ্ট্র রানে উইকেট হারালেও গৌস ও ব্যাটিং ব্যাটিংয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল শেষ দুই ওভারে আঠাশ রান উনিশতম ওভারে রাবাদা দুই রানে এক উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন দক্ষিণ আফ্রিকার জন্য ইতিবাচক দিক হচ্ছে কুইন্টাল ডিককের ফর্মে ফেরা রানের খেলে ইংল্যান্ড দ্বিতীয় রাউন্ডে প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটে উড়িয়ে দুর্দান্ত জয় পায় ক্যারিবিয়দের চার উইকেটে একশো আশি রানের স্কোর পনেরো বল হাতে রেখে টুকে গেছে গত আসরে চ্যাম্পিয়নরা ইংল্যান্ডের জয়ের নায়ক ফিল সল্ট দারুন ব্যাটিং করে সাতচল্লিশ বলে পাঁচ ছকে অপরাজিত সাতাশি রান করেছেন টি ব্যাটিংয়ে ব্যাটিং এর র্যাঙ্কিং এর সল্ট এখন দুই নম্বর ব্যাটসম্যান অন্যদিকে লেগ স্পিনার আদিল রশিদ এই ফর্মেটের সেরা বোলার সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আর একবার জানিয়ে দুদিনের সফরে আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন নরেন্দ্র মোদীর সঙ্গে দিল্লির রাষ্ট্রপতি ভবনে সংবর্ধনা কাল সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি বাড়ছে উত্তরাঞ্চলের নদ নদীর পানি বন্যার সার্বক্ষণিক খবর রাখছেন প্রধানমন্ত্রী জানিয়েছেন ওবায়দুল কাদের বেনজির আহমেদ আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে কথাবার্তা অনুমান ভিত্তিক মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিতে কঠোর ব্যবস্থা দুর্নীতি কমাবে সংসদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এছাড়া এখনকার মতো পরের সংবাদ সকাল দশটায় নয়টায় থাকছে নিউজ টপ টেন দেখার মতন এছাড়া বাংলাদেশ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডবলিউ ডট বিভিন্ন ধন্যবাদ